ভাব সাধারণত পরিবর্তন, দমিত কামনা বাসনা, সেই সঙ্গে মননে লালিত ইচ্ছা পূরণেরও প্রতীক। তবে স্বপ্নে সাপের উপস্থিতি ব্যাখ্যায় মতভেদ রয়েছে, বিশেষ করে ইউরোপীয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং ধর্মীয় বিশ্লেষণে বিপরীত ব্যাখ্যা পাওয়া যায়। মুসলিম স্বপ্ন বিশারদদের মতে সাপ অশুভ ও নানা বিপদাপদের ইঙ্গিত, পক্ষান্তরে হিন্দু ধর্মীয় স্বপ্ন বিশারদদের মতে সাপ অর্থ সম্পদ ও শুভফলদাতা। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে সাপ দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে। স্বপ্নে যদি দেখেন কোনো খাল অথবা বিলের মধ্য দিয়ে কোনো সাপ যাচ্ছে, তাহলে এই স্বপ্ন ভবিষ্যতে কোনো না কোনোভাবে অর্থ সম্পদ লাভের ইঙ্গিত বুঝায়। যদি স্বপ্নে দেখেন যে শিবলিঙ্গে কোনো সাপ জড়িয়ে আছে, এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার মনোবাসনা পূরণ হবে। স্বপ্নে সাপের বাচ্চা দেখার অর্থ হচ্ছে আপনার বর্তমান সমস্যাটি ছোট রয়েছে, সতর্ক না হলে তা বড় আকার ধারণ করে আপনাকে বিপদে ফেলতে পারে। সাপের দাঁত স্বপ্নে দেখার অর্থ আপনার খুব বিশ্বস্ত কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা বোঝায়। স্বপ্নে সাপ ধরতে দেখলে বুঝবেন যে জীবনে ধন সম্পদ অর্জনে সফল হবেন, এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সমস্যা সমাধানের ইঙ্গিত করা হয়। স্বপ্নে যদি কালো কুচকুচে সাপ দেখতে পান, তাহলে বুঝবেন আপনার কোনো একজন শত্রু রয়েছে যে আপনার জন্য খুব বেশি ক্ষতিকর। আবার কেউ কেউ বলে থাকেন যে কালো কুচকুচে সাপ স্বপ্নে দেখার অর্থ আপনার জন্য একজন পাহারাদার আছে, যে কারণে আপনি সব দিক দিয়ে নিরাপদ থাকবেন। কেউ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক হতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনি শীঘ্রই কোনো ক্ষমতা গ্রহণ করবেন এবং কোনো প্রতিষ্ঠানের কর্তৃত্ব অর্জন করবেন। স্বপ্নে যদি দেখেন কোনো সাপ সোজা মন্দিরে প্রবেশ করছে, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার কোনো ইচ্ছা পূরণ হবে। যদি স্বপ্নে দেখেন যে আপনার পায়ে সাপ চড়ছে বা জড়াচ্ছে, তাহলে বুঝবেন পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন এমন টাকা পয়সা ফিরে পাওয়ার ইঙ্গিত বলে মনে করা হয়। স্বপ্নে সাদা সাপ দেখা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়, এতে অর্থ সম্পদ লাভের সম্ভাবনা ও শত্রুর দুর্বলতার ইঙ্গিত বলেও মনে করা হয়ে থাকে। ভিউয়ার্স, আজ ছিল এ পর্যন্তই। আশা করি আগামীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।